সকাল সকাল ধান্দায় বেরিয়ে পড়ছে সব। একদম ভয় পাবি না, আমাদের দোষ আমরা মরার আগে অনেকবার মরে যাই, নিজে না মরা অব্দি শেষ চেষ্টা করে যাবি। তাহলে দেখবি জিতে গেছিস, এবার ব্রজেন দত্তকে দেখিয়ে দেবো লড়াই কাকে বলে। কাল মাস্টার খুব মার খেয়েছে। সে কি? হ্যাঁ, অনেক রক্ত পড়েছে। কি সাংঘাতিক ব্যাপার, মরে যাই তো? খুব জোর নিচে গেছে, ভগবান বাঁচিয়ে দিয়েছেন, নইলে তো খুন খারাপই হয়ে যেত। সবই ওর কর্মফল আর কি। কর্মফল? ওর মেয়েটা ভালো আছে তো? হ্যাঁ। আসুন মশাই। বেশ, তো ভারী মার খেয়েছেন দেখছি, এখন কেমন বোধ করছেন? ওই তারা আপনাকে মারলো বলুন তো, চিনতে পারলেন? সেটা আপনি খুঁজে বের করবেন। হ্যাঁ, আমি খুঁজে বার করব, কিন্তু আপনি কোনো একটা কিছু খুলব। ওই আমি যাদের পথের কাঁটা। হ্যাঁ, আপনি কাদের পথের কাঁটা মাস্টার মশাই? না না না, আপনি কেন পথের কাঁটা মাস্টার মশাই? আপনি খুঁজে বার করবেন। তা তো বটে, খোঁজখবর তো করেই ফেলবো। সোজাই এ অঞ্চলে আইন শৃঙ্খলা এসব বজায় রাখাই তো আমার ডিউটি, সেই জন্যেই তো আপনি মার খেয়েছেন শুনে আমি তাড়াতাড়ি করে ছুটে এলাম। কার কাছে শুনলেন আমি মার খেয়েছি? এই দেখি, এসব খবর তো আমাকে রাখতেই হবে। দেখুন না মাস্টারমশাই, আপনাকে যারা মেরেছে তাদের ধরে ধরে আমি কি করি দেখুন। কি করবেন ওটা আপনি পরে জানতে পারেন। আসলে আমি চলি মাস্টারমশাই, কোনো খবর টবর থাকলে আপনি কিন্তু আমায় জানাবেন। বড়বাবু এসেছেন। কেন, আমি কি করেছি? আমি কি বসে তাদাকে খেতে পারবো না? হারাম জায়গা, সব সময় আমাকে ডিস্টার্ব করো। আসুন স্যার, আসুন আসুন স্যার। এই যে বড়বাবু, কি মনে করে এখনো খবর আছে? তেমন কিছু না, বসুন বসুন। তাহলে কেন এসেছেন আমাকে দেখতে? মাস্টারমশাইকে মারার ব্যাপারে আপনি কিছু শোনেননি? আপনি নিজে মারেননি, লোক দিয়ে মেরেছেন। আপনি কি সব জাতা বলছেন! আমি মাস্টার মশাইকে মারতে বলবো কেন? সেটা তো আপনি ভালো জানেন। তাহলে আপনি আমাকে সন্দেহ করেন? মাস্টার মশাই আপনার পেছনে লেগেছে, আপনি মাস্টার মশাইয়ের পেছনে লাগলেন, এই আর কি। আচ্ছা, আপনি পরে আসবেন, আমি দেখব। সেই ভালো, পরে আসবো।